তোমরা আশা করছি তোমরা অনেক অনেক ভালো আছো, আর আমিও তো বিন্দাস আছি, তো দেখতেই পাচ্ছ। তো স্পেশাল বলতে পারো আজকে না, আজকে সব কিছু আমি ভুলেই যাচ্ছি, গোলমাল করে দিচ্ছি। তো টাইটেল আর থাম্বনেল দেখে নিশ্চয়ই তোমরা বুঝে গেছো আমি আজকে কি নিয়ে এসেছি। তো হ্যাঁ, আমি আজকে আমার হোম ট্যুরের ভিডিও নিয়ে এসেছি। তো অনেক দিন ধরে ভাবছি আমি আমার হোম ট্যুরের ভিডিও দেব, কিন্তু হয়ে উঠছে না। তো আজকে একটু টাইম পেলাম, তো এখন হচ্ছে বিকেল 5টা। তো আজকে আমি আমার হোম ট্যুরের ভিডিওটা বানাচ্ছি। তো চলো, তোমাদের হোম ট্যুরের ভিডিওটা আমি দিয়ে দিই, আশা করছি তোমাদের ভালো লাগবে। কারণ এটা হচ্ছে আমার রেন্টের ঘর, ঠিক আছে? তো এই রেন্টের ঘরের ছোট্ট একটা ঘর, একটা হচ্ছে ড্রয়িং রুম, একটা হচ্ছে কিচেন, আর একটা বেডরুম, ঠিক আছে? তো এই ছোট্ট ঘর, রেন্টের ঘরে আমি আমার বেডরুমটাকে আর আমি আমার ড্রয়িং রুমটাকে কী করে সাজিয়েছি, কীভাবে ডেকোরেশন করেছি, ডেকোরেশন বলবো না, ছোট্টভাবে কী করে সাজিয়েছি সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করার আছে। তো তোমরা দেখতে থাকো, আশা করছি তোমাদের একটু হলে ভালো লাগবে, ঠিক আছে? তো চলো আমি আমার রুমটা শেয়ার করি, ঠিক আছে? হোম ট্যুরটা শেয়ার করি, বেশি কথা না বাড়িয়ে চলো তোমাদের সাথে একটু বাইরের ওয়েদারটা দেখিয়ে দিই। দেখো এতই ওয়েদারটা সুন্দর, বৃষ্টি পড়ছে, হাওয়া দিচ্ছে, যে কি বলবো। তো এই ওই বৃষ্টিটার জন্যই অপেক্ষা করছিলাম। তো তোমরা বাইরে ওয়েদারটা দেখে নিয়েছো, ঠিক আছে? চলো এবার আমি আমার হোম ট্যুরের ভিডিওটা শুরু করি। প্রথমে দরজা দিয়ে ঢুকতেই, এই দরজা আমার মেন গেট, তো এটা দিয়ে ঢুকতেই আমার প্রথমে আছে ওয়ালে এই কি বলস মানে ফ্রেমগুলো, ঠিক আছে? তো এটা আমি মিশো থেকে নিয়েছিলাম, একটা দুটো তিনটে, তো এটা আমি মিশো থেকে নিয়েছিলাম, ঠিক আছে? কারণ এটা তো আমার রেন্টের ঘর, তো আমি সেইভাবে সাজাইনি। তো দেখো ভালো লাগছে না? তো তারপরে এখানে আমাকে সাব মিটার বসিয়ে রেখেছে, এটা সাব মিটার। তারপর আছে আমার টিভি, ঠিক আছে, টিভি। তারপর টিভির পরে এখানে একটা টিভির র‍্যাক রেখেছি, তো এখানে আমি ওই রিমোট ফিমোট এগুলো রাখি। তো এরপরে আবার ওরকমভাবে একটা রেখেছি যে এগুলো যেগুলো আমি মিশো থেকে নিয়েছি, ঠিক আছে, এটা রেডের সাথে ব্ল্যাক, আর এটা ব্লুর সাথে হোয়াইট, ঠিক আছে? তো তোমরা কমেন্ট করে জানিও এটা কেমন লাগছে। আর এটা সামথিং 120-130 টাকা এরকম নিয়েছে, দুটো মিলিয়ে 250 টাকা এরকম পড়েছে, ঠিক আছে? তো তারপরে চলে আসি আমি আমার, এটা একটা হচ্ছে কি বলবো, বুকসেলফ, মানে এটা হচ্ছে জানি না এটা একটা কী, কিন্তু আমার মিশো থেকে নিয়েছিলাম, মনে পড়ছে না নামটা, ঠিক আছে? তো আমাকে খুব ভালো লেগেছিলো, আমি এটা মিশো থেকে নিয়েছিলাম, তো এটা পড়েছিল 1000 টাকা, এটা খুব ভালো লাগছে আমার। তো এটার উপরে আমি প্রথমে রেখেছি এই শিলটা, যেটা আমার বাবার, ঠিক আছে, এই শিলটা রেখেছি, তো ভালো লাগছে দেখো শিলটা। তারপরে বাবু, এই যো বাবুর খেলনাটা রেখে দিয়েছে, ঠিক আছে? তারপর নিচে আছে একটা, এটা একটা দুটো তিন চারটে পাঁচটা র‍্যাক আছে, ঠিক আছে? তো এই সেলফটাতে, তো এটাতে আমি প্রথমে এইটা রেখেছি, ফুলের বাসটা রেখেছি, এই ফুলের বাসটাও কিন্তু আমার নিশো থেকে নেওয়া, ঠিক আছে? তারপরে আমি রেখেছি আমার একটা ট্রফি, এটাও যেটা আমার বাবার ট্রফি, তো এটাও যেটা আছে। তারপরে এটা বাঁশ, এটা একটা কলকাতা থেকে আমার হাজব্যান্ড নিয়ে এসেছে, আর এটা এটাও কলকাতা থেকে হাজব্যান্ড নিয়েছে, আমার খালি এটা মিশো থেকে কেনাই বাঁশটা, ঠিক আছে? তো হয়ে গেল, এটা হচ্ছে আমার ড্রয়িং রুম, ঠিক আছে, আমার ঘর থেকে ঢুকতে আমার ড্রয়িং রুম। তো তারপরে এই ড্রয়িং রুমের পাশেই আছে এখানে একটা ফুলদানি, ঠিক আছে, এই সূর্যমুখী ফুল। এই ফুলদানিটা তো ব্যাপক লাগে দেখতে, মানে ফুলদানিটা এতটাই ভালো লাগে যে তোমাদেরকে বলে কি বোঝাবো। এটা একটা ফুলদানি, এটা হচ্ছে একটা 5টা স্টিক আছে, ঠিক আছে, 1, 2, 3, 5, 5টা স্টিক আছে, এক একটা স্টিকে 5টা করে ফুল আছে, এক একটা স্টিকে 5টা করে ফুল আছে, ঠিক আছে? তো এইটা তার নিচে হচ্ছে একটা ওয়াচ, এটা কিন্তু চীনা মাটির না, এটা হচ্ছে প্লাস্টিকেরই মতো, পড়লেও ভাঙার ভয় নেই। আর এর ভেতরে আমি বালি রেখে দিয়েছি যাতে এটা পড়ে না যায় আর ঠিকঠাক থাকে, ঠিক আছে? তো তার পাশে আমার আছে একটা সোফা সেট, এটা একটা তিনজনের বসার সোফা সেট। আর এই সোফা সেটের ওপরে আমি একটা টেডি বিয়ার রেখে দিয়েছি, ঠিক আছে, আমি আর কিছু রাখিনি। তার পাশে আছে সোফা সেট,
ঠিক আছে, তো চলো রেন্টের ঘরে এর থেকে আর বেশি কি রাখবো তোমরাই বলো। ঠিক আছে, তো এর ওপরে উঠে এর ওপরে আছে আমার কলেজ লাইফের একটা ফটো, দাও দেখাচ্ছি। ঠিক আছে, দেখো কলেজ লাইফের একটা আমার ফটো আছে, আর এইটা হচ্ছে আরহানের স্কুলের ফটো ছোটোবেলা। তো তোমার দাদা আরহানের ফটোটাকে উল্টে রেখেছে, আমার ফটোটাকে এইভাবে রেখে দিয়েছে। আর এটা আরহানকে জন্মদিনে ওর মামি গিফট করেছিল। ঠিক আছে, তো নাবি, তো এর সোফার পাশে দেখো, সোফার পাশে আছে একটা এইভাবে ওয়ার্ডরোব আছে। ঠিক আছে, অ্যাকচুয়ালি এর ওয়ার্ডরোবটা না কেনা হয়েছিল মাল, মানে আমাদের কাজের যে চুরি ফুরি হয় না এইসব রাখার জন্য তো যাই হোক, এইটা ভেঙে গেছে। ঠিক আছে, এখানে বাবুর আমি জামা রাখি, এটা ভেঙে গেছে আর সারানো হয়নি। তো এটা এখানে একটা আমাদের কাজের খদ্দের বাড়ি থেকে দিয়েছে এটা। আর এখানে আছে দুটো ফুলদানি, আর আছে একটা টেডি বিয়ার, আর এইটা হচ্ছে ফুলদানি, এটা হচ্ছে ডাইনিং টেবিল। ঠিক আছে, তো এই ডাইনিং টেবিলটা চারটে চেয়ার আছে, একটা চেয়ার আমার ছেলে নিয়ে গেছে। এই ডাইনিং টেবিলটা রেডের সাথে কম্বিনেশন আছে। আর এখানে আমি একটা গরম জিনিস রাখবো বলে এখানে আমি একটা এরকম ম্যাট রেখে দিয়েছি। তার উপরে আমি একটু জল আর জলের বোতল, বোতল না এইভাবে রেখে দিয়েছি। মানে কী বলবো, আমি এত ভুলে যাচ্ছি কেন আজকে বুঝতে পারছি না। এইভাবে একটা জগ আর একটা গ্লাস রেখে দিয়েছি। তো দেখালাম এটা তোমাকে আমার ডাইনিং রুমটা, যেটা বলে ডাইনিং রুম, এর পাশে আছে আমাদের টয়লেট। ঠিক আছে, টয়লেটটা তোমাদেরকে দেখাচ্ছি না, তারপরে আমি একটা টাওয়াল রেখে দিয়েছি, হাত পা মোছা। তো যাই হোক, তোমাদেরকে আমি আমার ডাইনিং রুমটা দেখিয়ে দিলাম, তো আর একবার ভালো করে ঘুরে দেখাচ্ছি। এই ছোট্ট আমার ঘর, এই ছোট্ট ঘরের মধ্যে আমি এইসব রেখে দিয়েছি। তো চলো তোমাকে আমি আমার বেডরুমটা দেখাই, তোমাদেরকে আমার এই ছোট্ট বেডরুমটা কি আছে। তো এই ডাইনিং রুম থেকে যাচ্ছে আমার বেডরুম, তো এটা হচ্ছে আমার কিচেন, আমার ছোট্ট কিচেন, তোমাদেরকে এটাও একবার দেখিয়ে দিই। তো এই ছোট্ট কিচেনে এই ঢুকতে আমি একটা ফ্রিজ রেখে দিয়েছি, ফ্রিজের পাশে এখানে জলের বোতল আছে, মানে জল আছে। তো এখানে একটা তোমরা নিশ্চয়ই আমার ব্লগে দেখেছো, ঠিক আছে। আর এখানে একটা বাসন রাখার র‍্যাক, এখানে ওভেন আছে। তো এটা আমার একটা ছোট্ট কিচেন, তো কিচেনটা সেভাবে ডেকোরেশন করিনি, যেহেতু আমার এটা একটা রেন্টের হোম, আমি সেভাবে ডেকোরেশন করিনি। তো এইভাবে কিচেনটার পর আমার বেডরুমে ঢুকছি। ঠিক আছে, তো চলো দাঁড়াও, অন্ধকার, লাইটটা জ্বালাই। বাবা এখানে বাবু পড়ছে, বাবু তুমি পড়ছো, উঠে বসো, উঠে বসো। তো এইভাবে আমি বেডরুমে ঢুকতেই আমার হচ্ছে এখানে একটা পাখা আছে, কারণ আমার হচ্ছে পাঁচতলা, তার উপরে না কোনো রুম নেই, তো বিশাল গরম পড়ে, তো ওই জন্য পাখাটা নিয়েছি। ঠিক আছে, পাখাটার পর এখানে আছে কিছুই নেই, এখানে একটা দরজা, যেটা আমার ব্যালকানি আছে, ব্যালকানি ওখানে জামা কাপড় রোদে দেওয়া হয়। তো এই দরজার পরই আছে আমার একটা ওয়ার্ডরোব, তাকে ওয়ার্ডরোব, তার উপরে বাবুর একটা বসে চেয়ার মতো আছে, এই দেখো তাকে ওয়ার্ডরোব এটা। এই হলো আমার হোম ট্যুর, এখানে আমার ছেলে পড়ছে, তুই পড়ো, এটা আমার একটা খাট। তো যাই হোক, চলো তোমাদের সাথে আমি আমার ছোট্ট একটা স্বপ্নের যেটা মহল বলে, ঠিক আছে, ভাড়াই থাকি অবশ্যই, কিন্তু যেটাকে ভাড়া থাকি সেটাকেই আমি গুছিয়ে রেখে দিয়েছি এইভাবেই ভালো করে। হোক, যদি তোমাদের যদি ভালো লাগে তো তোমরা একটু কমেন্ট করে জানিও। এর থেকে বেশি কিছু আর আমার মনে হয় না যে ভাড়া ঘরে চাই, যেহেতু রেন্টের ঘর, তো এইটাকেই আমি ভালো বুঝেছি। হ্যাঁ, তো এইভাবেই আমি আজকে আমার ব্লগটা শেষ করছি। ঠিক আছে, আমার ব্লগটা যদি তোমাদের ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও, আর কী বলবো, লাইক করে দিও। তো ঠিক আছে, চলো পরে আবার কথা হবে, টাটা।